ঢাকায় দেরিতে ফেরার পরামর্শ কার্যকর করা কঠিন বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার বেনজির আহমেদ। তার পরামর্শ, ঈদ ফেরত কার্যক্রমকে আরও সুরক্ষিত করতে হবে, ভ্রমণ এবং ঢাকায় পৌঁছানোর পর সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য একটা বিশদ কর্ম পরিকল্পনা করা দরকার। ডাক্তার বেনজিরের মতে সবচেয়ে বেশি জরুরি ভারতীয় ভ্যারিয়েন্ট প্রতিরোধ করা। সুরক্ষিত বাস সার্ভিস, সুরক্ষিত বাস সার্ভিস বলতে এই বোঝাবো আমরা, যেমন ধরুন যারা উঠবে তারা মাস্ক পরতে হবে, বাসগুলো যেখানে মানে ধরেন খাবার জায়গায় দাঁড়াবে না, তারা হয়তো বা রাস্তায় ওয়াশরুমে যেতে পারবে কিন্তু খাবারটা তাদের গাড়িতেই খেতে হবে, যাতে করে ঝুঁকি কম আসে। এবং তারা সাথে এক কারখানা শ্রমিক আসবে এক গাড়িতে, যারা আসবেন তারা কেউ সংক্রমণ নিয়ে আসছেন কিনা সেইটা আমাদের বুঝতে হলে কারা আসছেন তাদের আমাদের তালিকা দরকার। আমরা কোয়ারেন্টাইনে যদি নাও রাখি, যদি আমরা মনিটরিং করি আগামী 14 দিন যে তারা কেমন আছে, তাদের কারো অসুস্থতা হচ্ছে কিনা, কোনো ধরনের অসুস্থতা দেখা দিলে তাদের টেস্ট করা, তাহলে আমরা রোগটা দ্রুত শনাক্ত করতে পারবো।